আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনিশিয়াল ব্লগ থেকে স্বাগতম আপনাদের। আজকে আরেক নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা ঘুরতে বের হয়েছি, তো ভাবলাম যে আমরা এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। আমরা একটা পার্কে এসেছি, এখানে অনেকগুলি হাঁস আছে, হাঁসগুলিকে খাওয়ার দিতে এসেছি। অনেক রকমের হাঁস আছে এখানে, ভালোই লাগে, একটা দেশীয় আমেজ পাওয়া যায়। প্রতিদিনই কেউ না কেউ এসে ওদেরকে খাওয়ার দিয়ে যায়, তো আজকে আমরা আসলাম হাঁসগুলিকে খাওয়ার দিতে আর এই সুন্দর বিকেলটা উপভোগ করতে। অনেক বড় বড় রাজহাঁস আছে, আর হাঁসগুলি ভয়ই পায় না। আর আমাদের দেশের হাঁস হলে ভয় অনেক দূরে চলে যেত, কিন্তু কোনো অনেক কাছাকাছি থাকে। এই যে হাঁসটি হাত থেকে খাওয়ার খাচ্ছে, এই হাঁসগুলি পাখির মতো অনেক উড়তে পারে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ওরাও উড়ে বেড়ায়। কখনো ডাঙায় থাকে ওরা, কখনো বা পানিতে থাকে। আমরা প্রায় বিকেলবেলা আসি ওদেরকে খাওয়ার দিতে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। আমরা হাঁসগুলিকে খাওয়ার দিতে এসে দেখি অনেক বড় বড় দুইটা ইঁদুর। এর আগে কখনো এত বড় ইঁদুর দেখিনি। ওরা পানিতেই থাকে, তবে খুব অবাক হলাম যে ওদেরকে খাওয়ার দিচ্ছি আর ওরা দুহাত দিয়েই খাবারগুলি খাচ্ছে। আমার বেবিটা দেখছে খুব হ্যাপি, সে উপভোগ করছে জিনিসটা। ওকে যখনই বের করি ও ঘুমিয়েই থাকে, তাই আশেপাশের কিছু সে দেখতে পায় না। আজকে সে জেগে আছে।
এপাশ দিয়ে সবগুলি হাঁস আসেনি, তাই আমরা অন্য পাশে যাচ্ছি। ওখানে অনেকগুলি হাঁস আছে। এখানে পাখিও আছে, হাঁসও আছে। তবে আমরা গত আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম পাখি, তবে এখন পাখি নেই, এখন সব সমুদ্রের পাড়ে চলে গেছে। পাখি একটা দুইটা পাখি আছে আর অনেক হাঁস। এই যে হাঁসগুলি কাড়াকাড়ি করে খাচ্ছে, খুবই ভালো লাগে, আমরা ব্যাপারটা উপভোগ করছি। আর যখনই আমরা সময় পাই চলে আসি এখানে পাখিদেরকে বা হাঁসদেরকে খাওয়ার দেওয়ার জন্য। ভালোই লাগে যতটুকু সময় থাকি এখানে আমরা। খাওয়ানোর পরে আমরা একটু ফটোশ্যুট করলাম, ওয়েদারটা অনেক ভালো ছিল তাই ভালোই লাগছিল।
আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্টস আমাদেরকে অনেক উৎসাহ দেয়। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।